যদি আপনাকে প্রশ্ন করা হয় বর্তমানে স্থলপথে সব থেকে দ্রুততম যোগাযোগ ব্যবস্থাটা কি, তাহলে কিন্তু আপনাদের মাথায় আসে রেল ব্যবস্থা। শুধুমাত্র ভারতীয় রেল নয়, সমস্ত দেশের স্থলপথে দ্রুততম যোগাযোগ ব্যবস্থা হলো এই রেল ব্যবস্থা। আমরা খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি এই রেলের মাধ্যমে। বর্তমানে অনেক বেশি সংখ্যক মানুষ এই রেলের মাধ্যমেই যাতায়াত করে থাকেন। সুতরাং এক কথায় বলা যায়, রেল ব্যবস্থা আমাদের যোগাযোগ মাধ্যমকে আরও সুন্দর ও স্বচ্ছন্দময় করে তুলেছে, যা মানব সভ্যতাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু এই রেল ব্যবস্থা সৃষ্টির গোড়ার দিকের সময় এতটা সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় ছিল না। যদি আমরা ইতিহাসের পাতা উল্টে দেখি, তাহলে দেখতে পাব এই রেল ইঞ্জিন আবিষ্কারের পিছনে রয়েছে বেশ কিছুটা ইতিহাস। তাহলে চলুন জেনে নিই সেই ইতিহাস। ছোট বালক জেমস ওয়াট অবাক হয়ে দেখেছিলেন কেটলির জল যখন ফুটছে তখন কেটলির ঢাকনাটা কিভাবে ওঠানামা করছে। তার কাছে এটা একটা আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয়েছিল। তখন বালক ওয়াটসন ঢাকনাটি খুলে আবার কেটলির মুখে লাগিয়ে দিয়ে দেখল একইভাবে ঢাকনাটি ওঠানামা করছে, যা তার কাছে বেশ মজাদার একটা ব্যাপার লাগলো। এই ঘটনাটি দেখে তার মনে হয়েছিল জলের বাষ্প যদি কেটলির ঢাকনাটিকে ঠেলা মারতে পারে, তাহলে বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে ইঞ্জিন চালানো কি সম্ভব হতে পারে। অবশ্য বাষ্প শক্তির সাহায্যে যে ইঞ্জিন চালনা করা যেতে পারে এ নিয়ে চিন্তাভাবনা আগেই হয়েছিল। এদের মধ্যে দুজন বিজ্ঞানীর নাম অবশ্যই করতে হবে, একজন প্রাচীন বিজ্ঞানী আলেকজান্দ্রিয়ার হেরন এবং অপরজন সপ্তদশ শতাব্দীর পেপিন। এনারা দুজনেই বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে ছোট ইঞ্জিন তৈরি করেছিলেন। কিন্তু জেমস ওয়াট যে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করলেন সেটা এতটাই সুন্দর হলো যে তা আগের তৈরি সব ইঞ্জিনগুলোকে একেবারেই টেক্কা দিয়ে দিল। জেমস ওয়াটের নির্মিত এই বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কে যে বিজ্ঞানীর দুরন্ত কৌতূহল ছিল তিনি হলেন জর্জ স্টিভেনসন। স্টিভেনসনের পরিবার খুবই দরিদ্র ছিলেন। স্টিভেনসন ছোটবেলায় গরু জড়াতেন, তার বাবা কাজ করতেন কয়লা খনিতে। স্টিভেনসনকে বহু কষ্ট করে লেখাপড়া করতে হয়েছিল। স্টিভেনসন অনেকগুলি রেল ইঞ্জিন তৈরি করেছিলেন, এর মধ্যে রকেট ইঞ্জিনটি খুবই বিখ্যাত হয়েছিল। তার তৈরি প্রথম রেল ইঞ্জিনটি অবশ্য কিছুটা ত্রুটিপূর্ণ ছিল, তার থেকে বিকট শব্দ হতো এবং প্রচুর বাষ্প বেরোতো। স্টিভেনসন কিন্তু হাল ছেড়ে দেননি, আর সেই কারণেই আমরা বর্তমানে এই রেল চাপছি। তিনি প্রথম ইঞ্জিনের ত্রুটিগুলিকে লক্ষ্য করলেন এবং সেই ত্রুটিগুলো দূর করে ভালো ইঞ্জিন বানালেন, সেই সঙ্গে ভালো রেলপথ। তার তৈরি সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনের নাম নর্থ স্টার, এটা দেখতেও বেশ সুন্দর ছিল। তিনি রেলপথ নির্মাণেও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। স্টিভেনসন বুঝেছিলেন উন্নত মানের ইঞ্জিনের সঙ্গে চাই উন্নত মানের রেলপথ, আর তিনি সেটাই করেছিলেন। স্টিভেনসন একবার নিজেই রেল ইঞ্জিন চালিয়ে প্রায় 500 আরোহীকে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। আজকাল আমরা বিভিন্ন রকমের সুপারফাস্ট ট্রেনে চেপে দূর দূরান্তে পাড়ি দিচ্ছি খুবই অল্প সময়ে এবং স্বচ্ছন্দের সঙ্গে, কিন্তু এর পিছনে যে কত বিজ্ঞানী কঠোর পরিশ্রম লুকিয়ে রয়েছে সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কথাতেই তো আছে, ইতিহাসকে মনে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। এভাবেই রেল সৃষ্টির ইতিহাস আজও বইয়ের পাতায় রয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন রিনার্জুন এক্সপ্লোর।